नमस्कार बंधुरा, त्रिपुरा जॉब न्यूज चैनल पक्ष अपन सकल के स्वागत। बंधुरा, इंडियन आर्मी थे वुमेन आर्मी नियोगेर जो एक नतून विज्ञप्ति जारी करा हुई चे। आज के ताने आलोचना करब एवं सेखाने कतगुली पोस्ट आछे, योग्यता की देवा हुई चे, कीभावे त्रिपुरा थेके अप्लाई करबें, सबगुली विषय आमी आपनादेर साथे तुले धरब। बंधुरा, आमी आपनादेरके रिक्वेस्ट करब शुरू थेके शेष पर्यन्त पुरो भिडियोटा देखार जोन्नो। आर जोदि आमार ई चैनेले नतून होये थाकेन अवश्यई आमार ई चैनेलटाके सबस्क्राइब करे राखबेन, ई धरनेर इंडियन आर्मी एवं टेरिटोरियल आर्मी रिलेटेड खबर सबार आगे पाओयार जोन्नो। तो चलुन बंधुरा, शुरू करा जाक। बंधुरा, एखन आपनारा देखते पाच्छेन आमी एखन जॉइन इंडियन आर्मी अफिशियल वेबसाइटे आछि। एबं बंधुरा, एखाने एकटु नीचे जावार पर एखाने आपनार सामने देखते पाच्छेन जेसीओ अप्लाई एंड लग इन। एखाने नीचे देखते पाच्छेन जेसीओ और लग इन। बंधुरा, एखाने आपनाके भिउ अले क्लिक करबेन। भिउ अले एखाने बंधुरा क्लिक करार संगे संगे आपनार सामने अनेकगुलो नोटिफिकेशन खुले जाबे। एखाने बंधुरा देखते पाच्छेन एकटी नोटिफिकेशन एसेछे वुमेन मिलिटारी पुलिस एनरोलमेंट अफ सोल्जार जेनारेल डिओटी वुमेन मिलिटारी पुलिस 2021-2022। ये पीडिएफ्ट बंधुरा, पीडिएफ्ट डाउनलोड कर अपन संगे डिसकस कर। बंधुरा, ये से ऑफिशियल नोटिफिकेशन, एखे अपना देखते वुमेन मिलिटारी पुलिस के नोटिफिकेशन पब्लिश कर इंडियन आर्मी वेलू ऑफिसर रैंक के बंधुरा एखे नियोग। बंधुरा, एखे टोटाल 100 पोस्ट रही है, 100 सोल्जार जेनारे बंधुरा एखे नियोग वुमेन मिलिटारी पुलिस। एवं एखे अनलाइने अप्लाई करार्जन वेबसाइट www.joinindianarmy.nic.in गए आपके अनलाइने अप्लाई करते हैं। बंधुरा, एखे देखते 6 जून 2021 থেকে 20 জুলাই 2021 ভিতর আপনাকে সেটা অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এবং বন্ধুরা, অনলাইনে অ্যাপ্লাই করার পর আপনার যে অ্যাডমিট কার্ডটা, সেই অ্যাডমিট কার্ডটা ইমেল আইডিতে আপনার অ্যাডমিট কার্ডটা পাঠিয়ে দেবে। বন্ধুরা, এই যে র্যালিটা হবে, এই র্যালিটা যে যে জায়গাতে হবে বর্তমানে দেওয়া হয়েছে আমবালা, লখনউ, জবলপুর, বেলজিয়াম, পুনে অ্যান্ড শিলংয়ে হবে। এবং আপনি যদি ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করেন বন্ধুরা, আপনার 100% যে র্যালিটা হবে, এই র্যালিটা আপনার শিলংয়ে হবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন সোলজার জেনারেল জিডি এখানে নিয়োগ করা হবে। এবং এখানে যে এজ লিমিটটা দেওয়া হয়েছে 17 থেকে 21 বছর হলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে যে এজ লিমিটটা দেওয়া হয়েছে 1 অক্টোবর 2000 থেকে 1 এপ্রিল 2004-এর ভেতর আপনাকে এজ হতে হবে। এবং আপনার যে হাইটটা, সেই হাইটটা 152 সেন্টিমিটার হতে হবে। বন্ধুরা, এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশানটা দেওয়া হয়েছে, এখানে শুধুমাত্র 10th পাস হলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনার 45% মার্ক লাগবে। এবং প্রত্যেকটা সাবজেক্টে আপনার 33% এবো আপনার মার্ক লাগবে। যদি কোনো সাবজেক্টে আপনার 33%-এর নিচে থাকে তাহলে আপনি এই পোস্টার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অল গোরখাস, যদি আপনি গোরখাস হয়ে থাকেন তাহলে এখানে শুধুমাত্র খালি 10th পাস হয়ে থাকলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। বন্ধুরা, এখানে যে সিলেকশন প্রসেসটা, সেই সিলেকশন প্রসেসে প্রথমে আপনার এখানে রানিং হবে 1.6 কিলোমিটার। এবং এখানে আপনাকে টাইম দেওয়া হবে 7 মিনিট 30 সেকেন্ডের ভেতর যদি আপনি আসতে পারেন আপনাকে গ্রুপ ওয়ানে নেওয়া হবে। এবং যদি আপনি 8 মিনিটের ভেতর আসতে পারেন এখানে আপনাকে গ্রুপ টুতে নেওয়া হবে। তারপর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন লং জাম্প হবে 10 ফুট, তারপর এখানে হাই জাম্প হবে 3 ফুট। বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নর্থ ইস্ট রিজন, সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় অ্যান্ড আসাম, এখান থেকেও আপনারা এই পোস্টার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনাকে এখানে ছাড়ও দেওয়া হবে 4 সেন্টিমিটার হাইটের ক্ষেত্রে, ঠিক আছে। বন্ধুরা, আপনার ফিজিক্যাল কোয়ালিফাই করার পর এখানে আপনার মেডিকেল টেস্ট হবে। এবং উমেনের জন্য যে মেডিকেল টেস্টগুলো হবে সব টেস্টগুলো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন দেওয়া আছে। এবং এখানে প্রেগনেন্সি থেকে শুরু করে সব কিছু এখানে আপনার চেক করা হবে। তারপর মেডিকেল কোয়ালিফাই করার পর এখানে আপনার একটা সিইএ এক্সাম হবে, ঠিক আছে, যেটা কমন এন্ট্রান্স এক্সামিনেশান। এবং এই এক্সামিনেশানের পর এখানে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করবে। বন্ধুরা, এই পোস্টগুলিতে যদি আপনি অ্যাপ্লাই করেন, যদি আপনার এনসিসি থাকে আপনাকে এখানে অগ্রাধিকার বেশি দেওয়া হবে। এবং আপনার যে চান্সটা সেখানে সিলেকশন হওয়ার, সেই চান্সটা আরও অনেক বেশি থাকে। এখানে দেখতে পাচ্ছেন এনসিসি এ বি সি সার্টিফিকেটের জন্য কতগুলি মার্ক দেওয়া হয়েছে। তাছাড়া এখানে যদি আপনার রিলেশনশিপ সার্টিফিকেট থাকে আপনাকে এখানে 20 মার্ক এক্সট্রা দেওয়া হবে। বন্ধুরা, অনলাইনে অ্যাপ্লাই করার জন্য এখানে আপনার যে যে ডকুমেন্টগুলি লাগবে দেখতে পাচ্ছেন, এডুকেশন কোয়ালিফিকেশান থেকে শুরু করে এখানে আপনার আধার কার্ড, 10th মার্কশিট, এই ডকুমেন্টগুলি আপনার এখানে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য লাগবে। বন্ধুরা, আপনারা যদি অনলাইনে অ্যাপ্লাই না করতে পারেন, আমার ভিডিওর নিচে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, আপনারা সেখানে কন্ট্যাক্ট করেও আপনারা এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন। আর বন্ধুরা, এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে আপনি যখন এখানে 10th পাস দিয়ে অ্যাপ্লাই করবেন তারপর এখানে একটা কাট অফ করবে, ঠিক আছে। কাট অফ করে এখানে শর্ট লিস্ট করা হবে। তো শর্ট লিস্ট কেন করা হবে, কারণ এখন কোভিডের কারণে বিভিন্ন এক্সামগুলিতে শর্ট লিস্ট করা হয়। যার মার্ক বেশি তাদেরকে শুধুমাত্র সেই অ্যাডমিট কার্ডটা দিয়ে থাকে, তাই সেই অ্যাডমিট কার্ডটা সকলকে দেওয়া হবে না। যাদের 10th বেশি মার্ক থাকবে তাদেরকে এখানে কাট অফ করে শর্ট লিস্ট করা হবে ফিজিক্যালের জন্য।
ইন্ডিয়ান আর্মি থেকে আসা এই নোটিফিকেশনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনার মনে কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।